প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পড়াবো ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা সেকেন্ড পার্টের ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব। নেতৃত্ব শব্দটি কোথা থেকে এসেছে? নেতৃত্ব আমরা জানি, নেতৃত্ব বা লিডারশিপ, লিড শব্দ হতে আসছে লিডারশিপ। লিড শব্দের অর্থ হল টু গাইড, পথ দেখানো, টু কন্ডাক্ট, চালিত করা, টু ডিরেক্ট, আদেশ করা। নেতৃত্ব বলতে সাধারণভাবে আমরা বুঝি কোনো দল বা গোষ্ঠীর লোককে একত্রিত করে কোনো লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল। এই সম্বন্ধে বিভিন্ন মনীষী বিভিন্ন বক্তব্য প্রদান করেছেন, তার ভিতরে এইচ কুঞ্জ এবং সিও ডোনিয়েল যে সংজ্ঞাটা প্রদান করে সেটা হচ্ছে, নেতৃত্ব হলো জনগণকে প্রভাবিত করার এমন একটি কলা বা প্রক্রিয়া যাতে তারা দলীয় লক্ষ্য অর্জনে স্বেচ্ছা প্রণোদিত হয়। এই সংজ্ঞাটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বতে কি করা হচ্ছে, অর্থাৎ একদল লোককে কোনো নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল। যে নেতৃত্ব দেন তিনি হচ্ছে নেতা। নেতা বলতে আমরা কি কাকে বুঝি? অর্থাৎ আমরা জানি ব্যবস্থাপনার স্তর আছে তিনটি, এখানে উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর। উচ্চস্তরে যারা কাজ করে তারা হচ্ছে নির্বাহী, ম্যানেজিং ডিরেক্টর, প্রতিষ্ঠান প্রধান, এরাই হচ্ছে তোমার নেতা, এবং এরা যে কাজটা করে সেটাই হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব যদি একটি প্রতিষ্ঠানে নেতৃত্ব উপযুক্ত হয়, নেতৃত্ব ভালো হয়, নেতৃত্ব শক্তিশালী হয়, তাহলে সেই প্রতিষ্ঠানটি অনেক ধরনের সুবিধা ভোগ করে। এখন এই অর্থাৎ আমরা এখন দেখব নেতৃত্বের গুরুত্ব। নেতৃত্বের গুরুত্বের ভিতরে এক নাম্বার পয়েন্ট হচ্ছে সঙ্গবদ্ধতা সৃষ্টি, দুই নাম্বার পয়েন্ট হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা জোরদারকরণ, তিন নাম্বার হচ্ছে লক্ষ্যার্জন নিশ্চিতকরণ, চার নাম্বার হচ্ছে কর্তৃত্ব প্রয়োগের সহায়তা দান, পাঁচ নাম্বার হচ্ছে সহযোগিতার উন্নয়ন, এবং লাস্ট হচ্ছে মনোবল উন্নয়ন। সঙ্গবদ্ধতা সৃষ্টি, সঙ্গবদ্ধতা সৃষ্টি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ এখানে নেতা কি করবে, এমনভাবে শ্রমিক কর্মীদেরকে বা তার প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে নেতৃত্ব দিবে, এমনভাবে দিবে যাতে তারা সবাই একত্রিত হয়, অর্থাৎ সঙ্গবদ্ধ হয়। তারপরেরটা আসতেছে তোমার দলবদ্ধ প্রচেষ্টা জোরদারকরণ। দলবদ্ধ প্রচেষ্টা জোরদারকরণ, এই যে কর্মী শ্রমিক কর্মীরা বা অধস্তনরা একত্রিত হলো, তারা কেন একত্রিত হলো? এখানে প্রতিষ্ঠান প্রধান কি করে, একটা প্রতিষ্ঠানের লক্ষ্য নিশ্চিত করে, লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করে, এই পরিকল্পনাটাই হচ্ছে লক্ষ্য, এই পরিকল্পনাটা বাস্তবায়ন করাই হচ্ছে তোমার লক্ষ্যার্জন। তাহলে তোমার কি করলো, শ্রমিক কর্মীরা একত্রিত হলো সঙ্গবদ্ধতা সৃষ্টির মাধ্যমে, তারা সেই সঙ্গবদ্ধ হয়ে তারা পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গেল, অর্থাৎ সবাই দলবদ্ধ প্রচেষ্টা জোরদার করলো। এরপরে তোমার আসতেছে লক্ষ্যার্জন নিশ্চিতকরণ, দলবদ্ধ হয়ে কাজটা করার জন্য এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে কাজটা সম্পন্ন করবে সেটাই হচ্ছে লক্ষ্যার্জন, অর্থাৎ নির্বাহী পরিকল্পনাটা বাস্তবায়ন করাই হচ্ছে লক্ষ্যার্জন নিশ্চিতকরণ। এই লক্ষ্য অর্জনটা করার জন্য কি করতে হবে, শ্রমিক কর্মীদেরকে কাজটা আদায় করতে হবে, কাজটা করিয়ে নিতে হবে, এজন্য কি করতে হবে সেটা হচ্ছে কর্তৃত্ব প্রয়োগের সহায়তা দান। কর্তৃত্ব প্রয়োগের সহায়তা দানের মধ্যে সহায়তা দানটি কেমন, কর্তৃত্ব প্রয়োগের সহায়তা দান হচ্ছে অধস্তনদের আদেশ দিবে এবং বাধ্য করবে সেই কাজটা করার জন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত শক্তিশালী হবে পরিকল্পনাটা তোমার কাজটাও সেভাবে সঠিকভাবে শ্রমিক কর্মীরা করতে পারবে। এরপরে আসতেছে হচ্ছে সহযোগিতার উন্নয়ন,
সহযোগিতার উন্নয়ন বলতে আমরা বুঝতে পারতেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ নেতা কি করবে, শ্রমিক কর্মীদেরকে সংঘবদ্ধ করলো, তাদেরকে কাজটা নিয়ে করার জন্য সৃষ্টি করলো, তারপরে তারা সেই কাজটা অর্জন করলো, তারপরে সেই কাজটা অর্জন করার জন্য তারা কিভাবে সম্পন্ন করবে সেই বিষয়গুলি নিশ্চিত করলো, সব কিছু যখন হলো তখন সব কাজগুলার একত্রিত হয়ে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্থন এবং পরিকল্পনা অর্থাৎ লক্ষ্য সবগুলির একসঙ্গে তোমার সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হলো। এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অধস্থনদের মধ্যে মেলামেশার কারণে, তাদের ভিতরে কাজটা সমাধান করার কারণে তাদের ভিতরে মনোবল উন্নত হলো, অর্থাৎ শ্রমিক কর্মী এবং অধস্থন কাজটা সমাধানের জন্য তাদের মনোবল উন্নয়ন হলো। এখন আমি তোমাদেরকে পড়াবো, তোমরা এই আলোচনা থেকে জানলা তোমার লিডারশিপ কোন কোন শব্দের অর্থ এবং তার সংজ্ঞা, আর জানলা হচ্ছে গুরুত্ব। এরপরে তোমরা যে বিষয়টা সম্বন্ধে আমি আলোকপাত করব সেটা হচ্ছে নেতৃত্বের শ্রেণীবিভাগ। নেতৃত্বের শ্রেণীবিভাগের মধ্যে এখানে আমি একটু তোমাদেরকে ই করে দেই, নেতৃত্বের শ্রেণীবিভাগটা একটু আলোচনা করি। তো ফার্স্টে কিভাবে আসতেছে, নেতৃত্বের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বকে প্রধানত তোমার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে তোমার আনুষ্ঠানিক নেতৃত্ব, হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। দুই নাম্বার হচ্ছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে, ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে। তিন নাম্বার হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গির বিচারে, দৃষ্টিভঙ্গির বিচারে, দৃষ্টিভঙ্গির বিচারে। আনুষ্ঠানিক নেতৃত্ব আবার দুই ধরনের, অনানুষ্ঠানিক নেতৃত্ব এবং আনুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। এটা হলো দুই ধরনের। আর ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে হচ্ছে চার ধরনের, একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, দুই নাম্বার হচ্ছে কৃতিসুলভ নেতৃত্ব, তিন নাম্বার হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, চার নাম্বার হচ্ছে তোমার লাগামহীন নেতৃত্ব।
ফার্স্টেরটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, দুই নাম্বার হচ্ছে প্রীতিসুলভ নেতৃত্ব, তিন নাম্বার গণতান্ত্রিক নেতৃত্ব, চার নাম্বার হচ্ছে প্রীতিসুলভ নেতৃত্ব। আর দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক আর একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। একটা হচ্ছে কর্ম কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, আর দুই নাম্বারটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। কর্মকেন্দ্রিক এবং কর্মী কেন্দ্রিক এই দুই ধরনের। এখন আমরা আনুষ্ঠানিক নেতৃত্ব বলতে কি বুঝি? আনুষ্ঠানিক নেতৃত্ব বলতে সংগঠন কাঠামোর পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে এ নেতৃত্বের সৃষ্টি হয়। নেতা এক্ষেত্রে অধস্তনদের যে নির্দেশ দান করে তার মাধ্যমে সেই আনুষ্ঠানিক নেতৃত্বের শুরু। আর অনানুষ্ঠানিক নেতৃত্ব হচ্ছে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানে ব্যাপক জনগোষ্ঠী একসঙ্গে কাজ করতে যেয়ে তাদের মধ্যকার গোষ্ঠী, সম্প্রদায়, মতাদর্শ, জন্মস্থান, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ইত্যাদির পার্থক্যের উপর তাদের যে নেতৃত্বের সৃষ্টি হয় সেটাই হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। এখানে দলভুক্ত সদস্যদের উপর যথেষ্ট প্রভাব দেখা যায়। অর্থাৎ এরপরে আসতেছে তোমার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা কেমন? স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা হচ্ছে তোমরা এখানে কি করে, নেতা সমস্ত ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে, সে কারো সঙ্গে সেটা শেয়ার করে না, অর্থাৎ নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে। এ ধরনের নেতৃত্ব নেতিবাচক হয়ে থাকে। কর্মীদের ভয়ভীতি এবং শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করে। নেতার নেতৃত্ব নেতার জন্য সন্তুষ্টিবর্ধক হলেও জনশক্তি সবসময়ই এরূপ নেতৃত্বকে অপছন্দ করে থাকে। এরপরে আসতেছে তোমার প্রীতিসুলভ নেতৃত্ব। প্রীতিসুলভ নেতৃত্বটা কেমন? তোমার স্বৈরচারী ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণই হলো প্রীতিসুলভ নেতৃত্ব। এখানে নেতা এবং অধস্তন অর্থাৎ অনুসারীদের মধ্যে পিতা ও সন্তানের মতো সম্পর্ক লক্ষ্য করা যায়। অভাব অভিযোগের প্রতি মনোনিবেশ করে, স্নেহ ও মমতা জাগ্রত বোধ সৃষ্টি করে তোমার কাজ আদায়ের চেষ্টা করে। এরপরে আসতেছে তোমার গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বটা হচ্ছে একদমই তোমার স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা কি করেছে, সমস্ত কিছু সমস্ত ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রেখেছে, কে সে কারোর সঙ্গে শেয়ার করে নাই, অর্থাৎ যা সে যেটা ভালো বুঝছে সে ধরনের সিদ্ধান্ত সে নিয়েছে। আর এখানে গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কি করতেছে, সে ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখে নাই, সে কি করেছে, সে নেতা অধস্তনদের কাছে তোমার তার ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে, অর্থাৎ অধস্তনদের আলাপ আলোচনা করেছে, আলাপ আলোচনার মাধ্যমে তাদের পরামর্শটা গ্রহণ করেছে, তারপরে তারা যে ধরনের পরামর্শ দেয় সেই পরামর্শের আলোকে নতুন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, অর্থাৎ এখানে সবার অংশগ্রহণটা সমন্বয়ে তোমার সিদ্ধান্ত আসছে। আধুনিক ব্যবস্থাপনায় এরূপ নেতৃত্বের বিশেষ গুরুত্ব আরোপ করে। এক্ষেত্রে নেতার অধীনে যারা কাজ করে তাদের মনোবল, নৈতিকতা এবং দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের এই দেশে আমাদের এখন বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানেই গণতান্ত্রিক নেতৃত্ব লক্ষ্য করা যায়। এরপরে আসতেছে তোমার মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। মুক্ত বা লাগামহীন নেতৃত্ব এটা এই ধরনের নেতৃত্বে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। নেতা থাকে কর্মবিমুখ, অর্থাৎ সে শুধু পরিকল্পনাটা তৈরি করে দেয়, কিন্তু শ্রমিক কর্মীরা কিভাবে কাজ করবে, অধস্তনরা কিভাবে কাজ করবে সেদিকে সে খেয়াল রাখে না। আর অধস্তনরা তার প্রতিষ্ঠানের কাজটা পরিকল্পনাটা ইচ্ছামতো বাস্তবায়ন করে।
এর ফলে দেখা যায় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়, অর্থাৎ শ্রমিককর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করছে, তারা কখন কোন কাজ করবে সেটা নির্দেশনা থাকে না। এই ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠানের জন্য বিরূপ, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য ভালো না। অনেক সময় এই ধরনের নেতৃত্বে কি হতে পারে, তোমার উৎপাদনশীলতা কমে যেতে পারে, তোমার প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এরপরে আসতেছে দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্ব। দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্বের ভিতরে এক নাম্বার হচ্ছে কর্মকেন্দ্রিক, আরেকটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। যে নেতৃত্ব ধারণায় কর্মীদের নিকট থেকে কাজ আদায়েরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ নেতা এখানে কিছুই দেখছে না, নেতা দেখছে শুধু কাজ, কিভাবে প্রতিষ্ঠানের কাজ হবে, কিভাবে তার লক্ষ্য অর্জন হবে, উৎপাদন বেশি হবে, এই দিকে দৃষ্টি দিয়েই তোমার কাজটা আদায় করার চেষ্টা করে। যে নেতৃত্ব ধারণায় কর্মীদের নিকট থেকে কাজ বেশি আদায় করা হবে, অর্থাৎ সেটাই হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আর এই কাজ আদায়ের জন্য নেতা ভয়ভীতিও প্রদর্শন করতে পারে, শাস্তিরও ব্যবস্থা করতে পারে। কর্মকেন্দ্রিক নেতৃত্বের পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো মন্দ, উৎসাহ, আগ্রহ বিবেচনায় নিয়ে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয়, তাকে বলা হচ্ছে তোমার কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। উৎপাদন, আমি আবার বলছি শুনো, উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো মন্দ, উৎসাহ, আগ্রহ বিশেষ বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয়, তাকে বলা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। অর্থাৎ এখানে কর্মীকেই প্রাধান্য দেওয়া হবে। কর্মীর কি কি বিষয়গুলো দেখবে তোমার, এখানে কর্মী সে ভালোভাবে কাজ করতে পারতেছে কিনা, তারপরে সে তার মন মানসিকতা ঠিক আছে কিনা, কর্মী কিভাবে উপকৃত হবে, কর্মীর কিভাবে ভালো থাকবে, এই বিষয়গুলা বিবেচনা করে তোমার এই নেতৃত্বটা দেওয়া হয়। তাহলে আমরা এই যে বিষয়টা পড়লাম নেতৃত্বের শ্রেণীবিভাগ, নেতৃত্বের শ্রেণীবিভাগে আমি আবার আরেকটু টেনে দেই, তোমার একটু শোনো। নেতৃত্বের শ্রেণীবিভাগে প্রথম হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব, এখানে হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব এবং অনানুষ্ঠানিক নেতৃত্ব। আমি আবার বলি, আনুষ্ঠানিক নেতৃত্ব হচ্ছে পদমর্যাদা হতে সৃষ্টি হবে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান যারা আছে, আমার প্রতিষ্ঠানের দিকে যদি তুমি তাকাও তাহলে আমার প্রতিষ্ঠানে আছে প্রিন্সিপাল, সে হচ্ছে আমার প্রতিষ্ঠানের নেতা, সে যে কাজগুলি করছেন সেটাই হচ্ছে নেতৃত্ব। এখানে সে আমাদেরকে একদম আমরা যারা আছি কিভাবে কখন কোন ক্লাস করব, কিভাবে করব, সেগুলা সে ঠিক করে দিচ্ছেন, সেই আলোকে তার কাজগুলা আমরা করছি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি, অর্থাৎ এটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। আর অনানুষ্ঠানিক নেতৃত্ব হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানে, মনে করো আমাদের প্রতিষ্ঠানে আমরা অনেকেই আছি, কেউ আছি জামালপুরের, কেউ আছি গফরগাঁওয়ের, কেউ আছি ময়মনসিংয়ের, অর্থাৎ এই যে তাদের ভিতরে এটা হচ্ছে তোমার অনানুষ্ঠানিক নেতৃত্ব। আবার তোমার কেউ আছে মুসলিম, কেউ আছে হিন্দু, এটাও বলছে যে তোমার জন্মস্থান, সম্প্রদায়, গোষ্ঠী, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা এরকম। এরপরে তোমার যে সৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিকের মধ্যে বললাম যে নেতা সমস্ত ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রেখেছে, সে কারোর সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে নাই, সে যা সিদ্ধান্ত নিয়েছে সে নিজে একা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সে কি করেছে, শ্রমিক কর্মীদের ভয় ভীতি প্রদর্শন করেছে। তারপরে আসতেছে তোমার পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্বের ভিতরে তোমার এখানে বলছে যে নেতা এখানে কি করেছে, নেতা এখানে এমনভাবে তোমার কাজগুলা করতেছে, সে কি করতেছে, শ্রমিক কর্মীদের অভাব অভিযোগ এর উপরে মনোনিবেশ করেছে, সে এমনভাবে নিজেকে উপস্থাপন করেছে যে তাকে দেখে যাতে তার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয় এবং সে ওই শ্রদ্ধাবোধের মাধ্যমে সে কাজটা আদায় করে। আর গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে একদম স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত। এখানে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখে, সে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে, আর এক্ষেত্রে নেতা সমস্ত ক্ষমতা
নিজে কেন্দ্রে না রেখে বিকেন্দ্রীকরণ করে, অর্থাৎ শ্রমিককর্মীদের উপরে ছেড়ে দেয়। শ্রমিককর্মীরা সে কাজটা তারা সে বিষয়ে চিন্তা ভাবনা করে সুন্দর একটা নতুন নতুন একটি সিদ্ধান্ত বের হয়ে আসে, ওই আলোকে নেতা নেতৃত্ব দান করে। আর মুক্ত বা লাগামহীনে নেতা থাকে কর্মবিমুখ, সে শুধু পরিকল্পনাটা তৈরি করে দেয়, অধস্তনরা কি করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে। এখানে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। আর এই ধরনের নেতৃত্বের ক্ষেত্রে উৎপাদনশীলতা কমে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রতিষ্ঠানে। তারপরে আস্তে আস্তে দৃষ্টিভঙ্গির বিচারে কর্মকেন্দ্রিক এবং কর্মীকেন্দ্রিক। কর্মকেন্দ্রিকের ভিতরে তোমার এখানে কি দেখা হয়, এখানে দেখা হয় কর্মীর ভালো মন্দ বিবেচনার চাইতে তোমার কাজ আদায়ের প্রতি লক্ষ্য রাখে, অর্থাৎ কিভাবে কাজটা আদায় হবে, কিভাবে এই কিভাবে প্রতিষ্ঠান এগিয়ে যাবে, এই দিকে লক্ষ্য রেখে যে নেতৃত্ব দেওয়া হয় সেটাই হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। এরপরে তোমার কর্মীকেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে তোমার কর্মীর দিকে বিশেষ মনোনিবেশ করে প্রতিষ্ঠানের কাজ আদায়ের জন্য যে প্রচেষ্টা চালানো হয় সেটাই হচ্ছে তোমার কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। আচ্ছা, এই আমি তোমাদেরকে আজকের যে বিষয়টা পড়ালাম, তোমার নেতৃত্ব কাকে বলে, তারপরে নেতৃত্ব শব্দটি কোথায় থেকে আসছে, একটা প্রতিষ্ঠানের জন্য নেতৃত্ব কি ধরনের গুরুত্ব আরোপ করে, তারপরে নেতৃত্বের শ্রেণীবিভাগ, এই বিষয়টা থেকে তোমাদের যে ধরনের কোশ্চেন হয় তোমরা এই সম্পূর্ণটা থেকেই অন্ততপক্ষে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগের কোশ্চেন পেয়ে যাবে, এখান থেকে উচ্চতর দক্ষতাও হতে পারবে। তো তোমার সাধারণত বেশিরভাগই শ্রেণী বিভাগ থেকে তোমার যে ধরনের কোশ্চেন যে প্রয়োগে বেশি আসে, তোমরা উদ্দীপককে দেখবা যে তোমার উদ্দীপকটা পড়েই বুঝতে পারবা যে এটা কর্মকেন্দ্রিক না কর্মীকেন্দ্রিক, না তোমার স্বৈরতান্ত্রিক, না গণতান্ত্রিক, না পিতৃসুলভ, মুক্ত কোনটা। তোমার এটা এরকম হতে পারে যে চিত্রের মাধ্যমেও উপস্থাপন হতে পারে যে উদ্দীপকটা। তো এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এখান থেকে গতানুগতিক তোমার সাধারণত প্রশ্ন হয়ে থাকে। তো বাচ্চারা, তোমাদের সঙ্গে আজকে আমার এখানেই ইতি টানছি, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। এই পরিস্থিতিতে তোমরা একদম বসে থেকো না, বইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, ইনশাল্লাহ এই পরিস্থিতি একদিন অবশ্যই কেটে উঠবে, আমরাও তোমাদেরকে সরাসরি ক্লাসের মাধ্যমে ক্লাস নিতে পারবো, এই আশা ব্যক্ত করেই আমার আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।